মুখর সামরা বাসাইলে মানুষ মন বদলি যায়, কোন মানুষ বাসাইলে মানুষ দিল ভরসা হয়, কোন মানুষের বাসাইলে মানুষ দিল আন্দাই রয়, কোন মানুষের বাসাইলে মানুষ মহব্বত লাগে, কোন মানুষের বাসাইলে মানুষ গিন্ডা দিল হয়। মায়া ফল একটা মানুষের সামনে আল্লাহ যারে মায়া ফল হয় জিবরিলে আমিন যে ডাকিয়া হইন, হো জিবরি আমার ভল্লা বন্ধারে আমি মায়া করছি, তুমিও মায়া করো, সারা ফিরিস্তারও জানাই যে সবে মায়া করো, ফিরিস্তা বলে যেগুলা মায়া করিয়া আর ওই লোক মায়া মানুষ দিল ডাল মানে মায়া করা, নেককার মানুষ লোকে মানুষের মায়া হয়নি, সবচেয়ে বেশি মায়া হয় হার হরুটা। রসুল্লাহ মদিনা শরীর তসিম নেওয়ার মধ্যে বেদিন যে নাচিয়া গান গাইছে না বেদাইন যে না হরুটা, তলাল বদরু আলাইনা মিজানিয়াতিল বিদালি ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাহি। রসুল্লাহ এটা শুনিয়া খুশ হয়েছিল না বেদার হয়েছিল, রসুল্লাহ একটা শুনিয়া খুশ হইল, এখন মুসলমানের যদি একটা না বদল লাগে এগুলো ইমান রইব না, রসুল্লাহর পছন্দর কোন জিনিসের না পছন্দ করলে লোকে লোকে কাবিল হয়ে যায়, তো সবুজ বলিতে এমনি তুলো দিয়া সাধু আল্লাহ তুলো দিই হল্লা বাজি মশা না তুললে নমাজ নষ্ট হইত, এর দ্বারে যদি আপনি নফরত করিল লোকে লোকে আপনি কাবিল হয়ে যাবে, রসুল্লাহর পছন্দর কোন জিনিস না পছন্দ করলে লোকে লোকে কাবিল, কোরআন শরীফের ফতোয়া মানুষ মুখ বাইছে মানুষ মন বদলি যায়, কারণ মানুষের দিলর রং এগিয়ে মানুষ মুখের সম্রাট বাড়ি যায়, একবারে নমাজের পর আসরের খুশু তোমার অন্তরে আল্লাহর ডর থাকে, তোমার মুখ বাইছে আল্লাহর সৃষ্টি যেমন কোন জিন্নাত ইনসান কোন দরিন্দা পরিন্দা নাই যে আপনার মুখ বাইছে তার ভিতরে বয় আইতো নয় মাথা নয়তো নয়, আল্লাহর ডর তার কাছে আছে সারা দুনিয়ায় ডরায় ভরকে তর্জন আজ হক তাকওয়া মুরি রসুল্লাহর কাছে কলমা পড়িয়া যাইরা সাহাবী আপনার দৌড়িয়া গিয়া কই ইয়া রসুল্লাহ উমরে নেঙ্গা তলোয়ার খান্দ লইয়া আইছে লড়াইবার কথা নি না, রসুল্লাহ একটু যুগিয়া নজর ফরমাই দেখিয়া ফরমাইলা উমর যে বাধা দিও না, উমরের আগর হালত রয়েছে না ভিতরে ইমান হামা নিয়ে চেরার মাঝে বাজে গেছে, ঠিক আছে খেয়াফা মানুষ মুখের সামলা না খান আল্লাহ সৃষ্টির মাঝে কোন জানোয়ারের সামলা নাই, আমরা শরীরের সামলা ও মুখের সামলা লোকে কোন তুলনা নাই, আল্লাহ বলেছে তেরাই বললাম আমরা আরো ভাষা দেখা আমার ফিল সামনে জানি দেখছো হেদায়ত হয়ে গেছে হে বাইরে মুস্তাবি রকম হে তো বাদশাহ বললা সাহেব আমার দাদা ফিল সামনে জানি দেখলা হেদায়ত হয়ে গেলা, আল্লাহর হবিব রে একগুরো দেখলা হেদায়ত হইল না এর কারণ কি লেখে দেখলো আর হেদায়ত হইল না, বলে আমি যে হেলা বলে এরা দেখছেন তুমি করেন শরীফ করছো না